ভেঙে পড়িস না। ওগো আমার বিয়ে বসেকে তুমি বুঝিয়ে কেন বললে না? কি সকাল হইতে আমি সে বিয়ের বিদায় দিয়ে দিয়ে দিব। কেন গো কেন তুই নিষ্ঠুর আমাদের বিয়ে বসায়? রাত্রিখানি আমাদের বুকে আমাদের মা বিহলাকে রাখতে দিচ্ছে না কেন গো? তাকে আমি অনেক বুঝিয়েছি, সে বুঝতে না রাজি নয়। সে বলতে চায় যে আমায় আজ রাত্রি আছে তার জয় পরাজয়, রাত্রি পোহালে তার ঠিক নাই কোনো ভয়। তুমি জানো গো জানো আজকে আমি কেমন করে আমার মেয়েকে বিদায় দেব? সে তো কাঁদতে কাঁদতে কিন্তু পাগল হয়ে যাবে গো। জানি সেটা কথা আমি জানি, লেকিন করবি কি যদি বিহাই মাস হই এই যে আমাদের ঘরে থাকে, যদি জামাইয়ের কিছু হয়ে যায় তাহলে আমরা উচ্চ মস্তক নিচে হয়ে পড়বে ওমালা। দেখো দেখো এই সংসারে আমার মামি হলো ছাড়া আমার কেউ নাই। যা যখন তুমি বলছো তাইলে আমি দাস দাসীকে পাঠিয়ে আমার মা বিপুলাকে ভালো করে সাজিয়ে তুমি দিয়ে আসছি গো। তুই যা তাকে ভালো করে সাজিয়ে তুমি নিয়ে এসো, তাই হবে গো। তোমারই দুই নয়নে অসুর ধারা হয়ে যায় কেন মা? ও মা আজ আমি তুমি একটি কথা বলে দিতে চাই মা, আমার ছোট্ট সখীরা আজ আমায় কত সুন্দর করে বউ সাজিয়েছে, এত সুন্দর করে বউ সাজিয়ে তুমি আমায় কোথায় নিয়ে চলে যাচ্ছো মা? ওগো চম্পারি বাবা সেটা কেমন করে আমি মামে বলাকে বলবো? তোমায় চলে যেতে হবে শ্বশুর ঘরে গো। ওগো মা ও মা আমি যে বলতে পারছি না, আমি বলতে পারছি না। এ কি বলছো মা? শুধু তোমার দুই নয়নে জল নয়, এই উজানি নগরের সকলের মামাশিদের নয় নয় নেমে শুধু জল দেখতে পায়। কেন বা কি হয়েছে আমায় বলে দিতে কি পারবে না তুমি গো? তুমি আমায় বলে দাও মা, বলে দাও। ওগো মা তাই এত চোখে জল, তার শেষখানি আমি বলে দিতে চাই মা। মা আজকে যে আমাদের তুমি যে চলে যাবে মা তোমার নিজের শ্বশুর বাড়ি, খাদিস না রে বা খাদিস না। ওগো আমার গর্ব ধারিনী মা, তুমি বলে দাও মা, বলে দাও আমি যে অবুঝ নারী মা, শ্বশুরাল কাকে বল আমি তো জানি না, আমি কোনোদিন শুনিনি মা, আমি কি করে স্বামীর ঘরে থাকবো? এত সুন্দর মা
এত সুন্দর বাবা ছেড়ে আমি কি করে স্বামীর ঘরে থাকবো? আমি যে পারবো না মা, আমি যে পারবো না। এত বেগে কেঁদে পড়ো না। ওরে মা, আজ আমি তোমাদের ভুলে স্বামীর ঘরে কি করে থাকব? বাঁচি পানা খেলি ধুপি তোমার শ্বশুর বাড়ি।
বাবা কি তুমি বাবা বলবি মা তোমার শ্বশুর মাকে তুমি মা বলবি ওগো মা যত জানা চত্র আর কথা সামনে যদি ভালো করে মা মায়ের মতো ভালোবাসা শ্বশুরই মা কোনোদিন দিতে পারি না মা বাবার মতো ভালোবাসা শ্বশুর বাবা কোনোদিন দেই না আমরা জানি রে মা জীবনে তোমার বাবা আমাকে নিজের বাড়ি ঘর থেকে নিয়ে এসেছিল শিবু তো আমার বুদ্ধি কি তোমার আমার জীবনটা তোমার কি নিয়ে চলে যাবে মা সত্যি কি আমার স্বামীর ঘরে যেতে হবে আরে মা তাই তোমার জামাতার হাসতে আজ আমি ভালোভাবে অডফোন করে দাও মা সত্যি রে এই তো ওগুজে মে বাবা বলো মা তোমাকে দুটি কথা আমি বলে যাই আমার মা বিপুলের কোনোদিন দুঃখ না হয় আমার মা বিপুলা যদি জেনেছিল যদি ছোট বড় কথা বলে দেয় তাকে তুমি ক্ষমা করে দিও আপনার মেয়েকে আমি অনেক সুখী রাখবো এই বলে চিন্তা করবি ওরে ভালো আরে বেহুলা রে বাবা এলো বেহুলা রে কোনে মিলো কাঁদে বেহুলা বাবা বলো বেহুলা রে বাবা এলো
বেহুলাকে কলে নিলো তাতে বেহুলা কলে করে রে আরে তাতে বেহুলা কলে করে রে ঘর বালে সে আগ্রহ।